হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে অন্ধকার জগতে স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি প্রাচীন যুগের পাঁচটি ভয়ানক ও নির্মম শাস্তি, যা দেখলে আপনাদের একটি রাতের ঘুম কেড়ে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার পাঁচে রয়েছে দ্য পিলোরি। এই পদ্ধতিতে দোষী ব্যক্তিকে তার দুই হাত এবং শির আটকে দেওয়া হতো, তারপর সবাই তার সামনে থেকে পাথর ছুড়তে থাকে, যার ফলে দোষী ব্যক্তির মাথা ক্ষতবিক্ষত হয়ে যেত এবং এতে দোষী ব্যক্তির মাথা হতে অত্যাধিক রক্তক্ষরণ হয় এবং মারা যেত। নাম্বার চারে রয়েছে ব্রেকিং হুইল। এই পদ্ধতিতে দোষী ব্যক্তিকে একটি কাঠের চাকার সাথে বেঁধে দেওয়া হতো এবং তাকে অনবরত চাকার সাথে আঙুলের উপর ঘোরাতে থাকে যতক্ষণ না তার মৃত্যু হয়। নাম্বার তিনে রয়েছে বার্নিং অ্যাট দ্য স্টেক। এই পদ্ধতিতে দোষী ব্যক্তিকে একটি খুঁটির সাথে বেঁধে দেওয়া হতো এবং তার সামনে কিছু কাঠে আগুন ধরিয়ে দেওয়া হতো, যার ফলে অধিক তাপমাত্রার কারণে তার মৃত্যু হতো। নাম্বার দুয়ে রয়েছে আয়রন চেয়ার। এই পদ্ধতিতে দোষী ব্যক্তিকে জোর করে চেয়ারে বসিয়ে দেওয়া হতো, যার ফলে চেয়ারে থাকা পিন তার শরীরের ভিতরে ঢুকে যেত এবং রক্তক্ষরণ হতো, যার ফলে তার মৃত্যু হতো। নাম্বার একে রয়েছে র্যাট ইন এ বাকেট। পদ্ধতিতে কয়েকটি ইঁদুর বালতিতে করে দোষী ব্যক্তির পেটের উপর রাখা হতো এবং বালতির উপরে গরম কয়লা রাখা হতো, যার ফলে ইঁদুরগুলো তাপ সহ্য করতে না পেরে দোষী ব্যক্তির পেটে গর্ত করে বেরিয়ে যেত, যার ফলে দোষী ব্যক্তির মৃত্যু হতো।